Assalamualaikum. This is Farha from Recipes by Farha. আমি আজকে আপনাদের একটি মিনি মোগলাই তৈরি করে দেখাবো। এটা অনেক সহজ এবং উপকরণগুলো অনেক কম লাগে। এই জন্য আমি আজকে এই রেসিপিটাই দেখাতে চাচ্ছি। এর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে একটি পেঁয়াজ, একটি মরিচ, কিছু পুঁই শাক, আর ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা, আর ডেকোরেশনের জন্য তুলসী পাতা, আর একটা ডিম। এখন আমি পেঁয়াজ কুচি করে নেওয়াগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। তার সাথে আমি কিছু কাঁচা মরিচের টুকরা দিয়ে দিব। আপনারা যদি জাল বেশি খান তাহলে আপনারা মরিচ আরও বেশি করে দিতে পারেন। এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে সেখানে দিয়ে দিব এবং পুঁই শাকের পাতাগুলোও কেটে দিয়ে দিব। সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব, আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষ হয়ে গেলে আমি এটাকে পাশে রেখে দিয়ে মোগলাইয়ের ডু তৈরি করে নিব। মোগলাইয়ের ডু তৈরি করতে আমি 6 চামচ ময়দা নিয়েছি। আমার চামচটা ছোট, তাই আমার চামচে 6 চামচ হয়েছে। এখন আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে দিব, এক অল্প একটু বেকিং সোডা। আমি এখানে সামান্য কালি জিরা দিচ্ছি, কারণ কালি জিরার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমি সেখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিলে রুটিটা মচমচা হয়। এখন আমি রুটি তৈরি করে এটার মধ্যে আমি ডিমের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। তাইলে দেখুন আমি মোগলাইটা কীভাবে তৈরি করছি। মাঝখানে আমি একটা চাপ দিয়ে দিব এবং দুই সাইডটা তুলে মাঝখানে আরেকটা চাপ দিয়ে দিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মাঝখানে চাপ দিতে হবে, দুই পাশগুলো চাপ দিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি মোগলাইগুলো দিয়ে দিব। এখন হালকা ব্রাউন হয়ে গেলে মনে করবেন যে আমার এই মোগলাইগুলো হয়ে গেছে। আমার মোগলাইগুলো হয়ে গেছে, তাই আমি এগুলো এখন নামিয়ে নিব। আমি এইখানে ডেকোরেশন করছি তুলসী পাতা দিয়ে। আপনারা চাইলে মরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারবেন। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি যে এটা কিভাবে ক্রিস্পি এবং ভিতরে সব উপকরণগুলো আছে। এই দেখেন ভিতরে ঠিক মতো উপকরণগুলো আছে, সেটা অনেক মজার। আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।